এই 2023 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি কোর্সে পরীক্ষা দিচ্ছেন তথা ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। অবশ্যই করে এই ভিডিওটি অনুপ্রেরণামূলক ভিডিও, যেহেতু পরীক্ষা আপনাদের চলছে তাই অতি বাড়তি বক্তব্য প্রেস করে ভিডিও লেন্থটা আমি কিন্তু বাড়াবো না। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা বিভিন্ন সোশ্যাল গ্রুপে বিভিন্ন শিক্ষকদেরকে ফোন করছেন, বিভিন্ন কোচিং সেন্টারকে আপনারা ফোন করছেন যে আমরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি বিভিন্ন কারণে, হয়তো প্রশ্নপত্রের নাম্বার বিভাজন ছিল না, হয়তো প্রশ্নপত্রের প্রিভিয়াস প্যাটার্ন আপনারা জানেন না কারণ যেহেতু পূর্ববর্তী কোনো অফলাইন আপনাদের হয়নি ইউজি কোর্সের, এছাড়াও কিছু ইংলিশ বইয়ের কারণে হয়তো সেই বইটা নিখুঁতভাবে আপনারা পড়তে পারেননি, তো নানান কারণ হতে পারে ঠিক মতো প্রস্তুতি হয়নি, যে জন্য করে আমরা পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে গিয়ে দেখছি যে অনেক পেপার হয়তো আমরা ভালো পেরেছি, বা আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনারাই বলছেন যে অনেক পেপারে হয়তো আমাদের কন্টেন্টটা পড়া আছে কিন্তু যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নের সঙ্গে কন্টেন্টটা মিলছে না বা ঘুরিয়ে প্রশ্ন এসছে। তো যাই হোক না কেন, আপনাদের সেভাবে কিন্তু আপনারা যে আপনাদের যে একেবারে যে ভরা শক্তি সেই ভরা শক্তিটা খাতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তো এই জন্য করে আপনারা বহু ক্ষেত্রে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, বলছেন যে আমাদের রেজাল্ট কী হতে পারে, আগামী দিনে আমাদের কী রেজাল্ট হবে, এই আশঙ্কায় কিন্তু আপনারা আপনাদের ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটা কিন্তু আস্তে আস্তে আপনারা ক্ষয় করে ফেলছেন, ফলে পরীক্ষা হলে যখনই আপনারা ঢুকছেন অর্ধেক প্রাণশক্তি আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো এই অর্ধেক প্রাণশক্তি নিয়ে আপনারা কীভাবে পরীক্ষা দেবেন? হতে পারে প্রশ্নপত্র ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এই যে আপনারা নিজেদের শক্তিটাকে নষ্ট করে ফেললেন, আপনারা কিন্তু ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন না খাতার মধ্যে, কিছু যে বানিয়ে লেখা, কিছু যে নিজের বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে উপস্থাপনা করা, সেই জায়গাটা কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আমাদের কী হারানোর আছে, জীবনটা তো একেবারে হচ্ছে মানুষের পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের জীবনটা চলে, কি একটা পেপারে এনসি হলে কি একদম জীবনটা নষ্ট হয়ে গেল, একটা পেপারে এনসি পাওয়া মানে কি একেবারে জীবনটা পুরোপুরি স্পয়েলড হয়ে গেল, আর কিছু ঘুরে দাঁড়ানোর মতো আমাদের সময় নেই, আর আমরা আগামী দিনে কি ঘুরে দাঁড়াতে পারবো না? তো ধরেই নিচ্ছি যে কোনো ছাত্রছাত্রী কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে বা অভীষ্ট লক্ষ্য পূরণ করতে গেলে সে কিন্তু সর্বপ্রথম জিরোটার কথা ভাবে, জিরো দিয়ে কিন্তু শুরু হয়। আমি ধরেই নিলাম যে আপনারা জিরো পজিশানে আছেন, তো আপনারা চেষ্টা করুন না এই জায়গায় থেকে দাঁড়িয়ে কীভাবে ঘুরিয়ে নিজের বুদ্ধিবৃত্তি, নিজের বাস্তবতা, নিজের বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে মোটামুটি যেটুকুনি পড়া আছে সেটুকুনি যদি আপনারা খাতায় তুলে ধরতে পারেন এটাই কিন্তু বাজিমাত। আর আপনারা জানেন যে ইউজি কোর্সের তো টোটাল 70 মার্কের মধ্যে 21 পেলে পাস, অলরেডি 20 মার্কের অ্যাসাইনমেন্ট, বাকি 50 মার্কের লিখিত পরীক্ষা। আমি ধরেই নিচ্ছি যে আপনি বা আপনারা 20 পাননি, 15-16 করে পেয়েছেন, তো এই যে 3-4 নাম্বার 50 মার্কের মধ্যে আপনাদের 3-4 নাম্বার কিন্তু পেতে হবে, এ তো একেবারে যৎসামান্য নাম্বার। তো আপনাদের পুরো যে সিলেবাসটা আছে সিলেবাসের উপর যে বেসিক কনসেপ্টটা আপনাদের যেটুকুনি তৈরি হয়েছে, আর এমন অনেক কন্টেন্ট আছে দেখবেন যে আপনারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলে কিন্তু আপনারা পড়ে এসেছেন, তো সেগুলো আপনারা পরীক্ষার হলে একটু ভাববেন, প্রশ্ন যদি আনকমন পড়ে আপনারা মাথা নিচু করেন, মাথা নিচু করে 3-4 মিনিটের জন্য আপনারা লেখা স্টপ দেন, দিয়ে ভাবেন যে এই কন্টেন্টটা তো আমি উচ্চ মাধ্যমিকে মনে হয় পড়েছিলাম, যে অশোকের ধর্মনীতি আলোচনা করুন, মনে করুন একটা প্রশ্ন আছে, এটা হয়তো আপনারা মাধ্যমিক লেভেলে 7-8 লেভেলে 10 লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো না কোনো একটা জায়গায় পড়েছেন। তো অশোক তো মৌর্য বংশের একজন শাসক ছিলেন, তো চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসন বসেন, বিন্দুসারের পুত্র অশোক সিংহাসনে বসেন। আপনারা তো জানেন যে অশোক কলিঙ্গ নামে একটা যুদ্ধ করেছিলেন এবং কলিঙ্গ যুদ্ধে ব্যাপক ভয়াবহতা ধ্বংসলীলা চলেছিল এবং এই কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেছিলেন, এইটুকুনি তো কনসেপ্ট আপনারা জানেন, অনেকেই জানেন। আমি ইতিহাসের ক্ষেত্রে বললাম, অন্যান্য যারা রাষ্ট্রবিজ্ঞানে যারা অনার্স করছেন, বাংলায় যারা অনার্স করছেন, তারা অবশ্যই করে রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ মাধ্যমিকে তাদের ছিল, উচ্চ মাধ্যমিকে অনেক কন্টেন্ট পড়া আছে, তো এগুলো আপনারা বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই করে আপনারা খাতায় কিন্তু লেখেন, দেখবেন পরীক্ষার প্রশ্ন যেটা পড়েছে আপনাদের অনেক প্রশ্ন জানা বা একটু ঘুরিয়ে আসলে সেটাকে আপনারা একটু বাস্তব বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করে লেখার চেষ্টা করেন, যেগুলো একেবারে আপনারা হয়তো পড়েননি স্নাতক স্তরে, তাহলে সেক্ষেত্রে পূর্ববর্তী যদি আপনাদের পড়া থাকে আমি যেমনটাই বললাম এইরকম ভাবনা নিয়ে পরীক্ষার খাতায় তুলে ধরেন না, প্রত্যেকটা দাগ যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন, যদি আধা নাম্বার দেয় প্রত্যেকটা প্রশ্নের উত্তরের এগেনস্টে আধা নাম্বার দেয়, যে কটা প্রশ্ন আছে আপনি একটু ক্যালকুলেশন করেন দেখেন তো যে 5টা নাম্বার উঠে আসে কি না, তাই না? এই 5টা নাম্বারের জন্য এত টেনশান, এত ভয় করার কোনো কারণ নেই, নিজেদের মধ্যে যে শক্তিটা লুকিয়ে আছে সেই শক্তিটাকে আপনারা বারেবারে জাগরিত করুন, যে আমাদের যে ভয়, আমরা যে আশঙ্কা প্রকাশ করছি, আমরা
মানে টেনশন করছি, এই টেনশন ভয় হচ্ছে আমাদের আমাদের যে আত্মশক্তি, আত্মশক্তির বাইরে একটা খোলস, সেই খোলসটাকে আপনারা ছুঁড়ে ফেলে দেন। আপনারা ভাবেন কি হারানোর আছে, একটা পেপারে কম্পার্ট যদি আপনারা পান, দুটো বিষয়ে কম্পার্ট যদি আপনারা পান, জীবনটা নষ্ট হয়ে গেল না? পরের বছরে কিন্তু আপনি ওই দুটো পেপার আপনি পরীক্ষা দিতে পারবেন, একটা বছর হয়তো নষ্ট হবে, হয়তো ওই দুটো পেপারে হয়তো আপনি চূড়ান্ত রেজাল্ট করতে পারেন। আপনাদের প্রতি একটা ইউনিভার্সিটির দয়া দাক্ষিণ্যতা থাকবে, কারণ আপনারা প্রিভিয়াস কোনো প্রশ্নপত্র পাননি যে সেই প্রশ্নপত্রের নমুনা ধরে আপনারা এগোবেন, ফলে প্রশ্নপত্রের মান কেমন হবে সে সম্পর্কে আপনাদের ধারণা নেই। ফলে এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা যে 100% জ্ঞান নিয়ে যে পরীক্ষাতে অ্যাটেন্ড করছেন এমনটা নয়, কিছুটা অজ্ঞতা, কিছুটা জানা, কিছুটা অজানা মিশ্র রূপ নিয়ে আপনারা পরীক্ষা দিচ্ছেন। ফলে এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে যে আপনারা পরীক্ষা দিচ্ছেন সেটা কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই অবগত। অন্যান্য ছাত্রছাত্রীদের যেভাবে মূল্যায়ন করানো হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে একটা গ্রেস বা একটা করুণার জায়গা আপনাদের উপর বর্ষিত হবে। তো এই পর্যন্তই আজকের আলোচ্য বিষয়, নমস্কার।